মৌমিতা দেবনাথের কথা কি বলিব ভাই, নির্মম নির্যাতনে মৌমিতা আমার রাজা। এই ঘটনা ঘটে গেল কলকাতাতে ভাই, সেই ঘটনা লইয়া আমি জারি গান শুনাই। মধ্যযুগের বর্বরতা হার মানিয়া যায়, ধর্ষকেরা কেমন কইরা নির্যাতন চালায়। ওরে এই কাহিনী প্রযোজনা করছে আলামিন ভাই, আমি শিল্পী ইমরুল কায়েস সুরে বলে যাই, কলকাতার নির্মম কাহিনী গানে বলে যাই। ধর্ষণ হত্যার শিকার হয়ে মৌমিতা মারা যায়, মৌমিতা হত্যার ঘটনা ভারত বাংলায় ব্যাপক তোলপার শুরু হইছে নিউজেতে পাই। ওরে এত বড় জঘন্য পাপ কেমন চালায়, ওরে ধর্ষক হারাম জাদা তোর কি বন্যাই। এবার চলুন মৌমিতা হত্যার আসল ঘটনায় মৌমিতা দেবনাথের কিছু কথা বলে যাই। কলকাতা শহর তলিতে সোদপুর এলাকায় বাবা মায়ের সাথেই থাকতো ওরে মৌমিতায়, ওরে বাবা মায়ের কত আশা মেয়ের লইয়া। বাবার স্বপ্ন পূরণ হবে মেয়েকে দিয়া, এইভাবে তে দিন কেটে যায় পরিবারে তার, মেয়েকে লইয়া কত স্বপ্ন বাবা মা। কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মৌমিতা দেবনাথ হায়রে চাকুরি করে। ওরে মৌমিতা দেবনাথ যে সৎ সাহসী ছিল, সৎ নিষ্ঠার সাথে চাকরি করিতেছিল, জানতো না রে তার জীবনে এমনটা হইব। শোনেন সবাই কেমন কইরা কেমনে কি হইল, আট তারিখে অনকল ডিউটি।
ডিউটি 36 ঘন্টা ভাই, মৌমিতা ডিউটি করছিল রাতের বেলায়। ওরে অনলাইনে খাবার এনে সবাই মিলে খায়। সহকর্মীদেরও সাথে শেষ খাবারটা খায়, তারপর টিভিতে অলিম্পিক খেলা দেখে হয়। একটু বিশ্রাম নিতে সেমিনার রুমে চইলা যায়। বিশ্রামেতে মৌমিতা সেমিনার রুমে যায়, পাষণ্ড ধর্ষকেরা তখন তাহার রুমে যায়। ওরে ঘুমের ঘরে ঝাপটেই পরে তাহার উপর, গলা চেপে ধরে হায় রে কত যে পাশার, একে একে ধর্ষকেরা ধর্ষণ চালায়, একে একে ধর্ষকেরা ধর্ষণ চালায়। মৌমিতারও কলিং যে তার হাত ধরে রাখে, একে একে ধর্ষকেরা ধর্ষণ করে। ওরে একটু বাচার আশা কলিং সেও না সারে, এমন নির্যাতনের কথা বলবো কেমনে, এত বড় লজ্জার কথা বলবো কেমনে, পাষণ্ড ঘাতকেরা কেমনে চালায় ধর্ষণ রে। মৌমিতাকে ধর্ষণ কহিরা হত্যা করিল, গলায় এবং থাইরয়েড হার ভেঙে ফেলছিল। ওরে চোখের মনি ফেটে গিয়া রক্ত বাহির, সকালবেলা সহকর্মীরা আইসা দেখতে পায়, অর্ধনগ্ন মৌমিতার লাশ পড়ে আছে ভাই। মৌমিতার মৃত্যু লইয়া সংগ্রাম চালায়। হাসপাতালের কর্তৃপক্ষ মৌমিতার বাবাকে আত্মহত্যা বলে ঘটনা চালাতে চাইলে, ওরে সাধারণ জনতা সেটা মেনে নাই ল। মৌমিতাকে হত্যার বিচার দাবিও জানায়, অবশেষে একটা খুনি ধরা খেলো ভাই। সঞ্জয় রায় নামটি যে তার নিউজেতে পাই,
সাধারণ জনতার দাবি খুনি একা নয়, আরো অনেক জড়িত হইয়াছে তাদের সন্ধান চাই। ওরে ডাক্তার সাধারণ জনতাই আন্দোলন চালায়। সকল খুনিরে ধরিয়া তাদের বিচার চায়, কি হইবে খুনের বিচার জানে দয়াময়। এই কাহিনী এই পর্যন্ত, বিদায় লইয়া যায়।